প্রহেলিকা স্টোরিজ অ্যান্ড ফ্যাক্টসের আজকের পর্বে আমরা এমন একজনের সম্পর্কে জানব যার জীবনের গল্প হলিউডের সিনেমার থেকে কোনো অংশেই কম নয়। উল্লেখ্য, সলমান খান অভিনীত এক থা টাইগার এই মানুষটির জীবনের গল্প থেকেই অনুপ্রাণিত বলে মনে করা হয়। তো দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব। গোয়েন্দা বা জাসুস অর্থাৎ স্পাই সম্পর্কে আমরা প্রায় সকলেই জানি। তাদের কাজ ছদ্মবেশে অন্য দেশে গিয়ে বিভিন্ন তথ্য জোগাড় করা এবং মিশন কমপ্লিট করা। কিন্তু আজকে আমরা যেই ভারতীয় জাসুসের কাহিনী শুনব সে শুধু তথ্য জোগাড় বা মিশন কমপ্লিট করেই ক্ষান্ত হয়নি, বরং রীতিমতো শত্রু দেশের সেনাবাহিনীর মেজর পদ দখল করে বসে। এমন উদাহরণ পৃথিবীতে একটাই, যদিও তার শেষ পরিণতি ছিল খুবই যন্ত্রণার। তার নাম রবীন্দ্র কৌশিক। ১৯৫২ সালের ১১ই এপ্রিল রাজস্থানের শ্রী গঙ্গানগরে জন্মেছিলেন রবীন্দ্র কৌশিক। কৈশোরে পা দিয়েই তিনি প্রেমে পড়েছিলেন অভিনয়ের। তখন থেকেই মঞ্চে কখনো চন্দ্রশেখর আজাদ, কখনো ভগৎ সিংয়ের মতো চরিত্রে অভিনয় করে তাক লাগাতেন সবাইকে। রবীন্দ্রর জীবনে সবচেয়ে বড় মোড় আসে এরপর যখন তার বয়স মাত্র ১৯। উত্তরপ্রদেশের লখনৌতে সেবার চলছিল জাতীয় নাট্যোৎসব, অংশ নিয়েছিলেন রবীন্দ্র। চীনের গুপ্তচর হবার প্রস্তাব ফিরিয়ে দেওয়া এক ভারতীয় সেনার চরিত্রে একক অভিনয়ের মাধ্যমেই তিনি মন জয় করেছিলেন সকলের। কিন্তু কে জানত, দর্শক সারিতে বসা কজোড়া মুগ্ধ চোখই তার পরবর্তী জীবন গড়ে দেবে। রবীন্দ্রের অভিনয় নজর কাড়ে সেখানে উপস্থিত ভারতীয় বহির্বৈশ্বিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের তিন কর্মকর্তার। সম্ভাবনার নতুন দ্বার খুলে যায় সেখানেই। কর্মকর্তারা রবীন্দ্রকে তাদের হয়ে গুপ্তচর বৃত্তির প্রস্তাব দেন। ঝুঁকি থাকলেও গর্ব আছে, জাতীয়তাবাদী মানুষের কাছে এ ধরনের পেশার মর্ম এমনই। সাহসী সদ্য তরুণ রবীন্দ্রও তাই সেই প্রস্তাব লুফে নেন। ছদ্ম পরিচয়ের আড়ালে থাকতে হবে চির শত্রু দেশ পাকিস্তানে, এই শর্ত জেনেও পিছু পা হননি তিনি। এরপর টানা ২ বছর দিল্লিতে চলে রবীন্দ্রর কঠোর প্রশিক্ষণ। তাকে শিখতে হয় পাকিস্তানি ভাষা সংস্কৃতি থেকে সূক্ষ্ম সূক্ষ্ম সব বিষয়। জীবনের ঝুঁকি নিয়ে সে প্রস্তুতি নিতে থাকে শত্রুর দেশে চর হিসেবে যাওয়ার জন্য। তৈরি করা হয়েছিল তার জন্য নকল পাকিস্তানি ডকুমেন্টস, এমনকি ইসলামিক নীতি অনুসরণ করে তার খতনাও করা হয়েছিল। অবশেষে দুবাই হয়ে ১৯৭৫ সালে ২৩ বছর বয়সে পাকিস্তানে প্রবেশ করেন নবী আহমদ সাকির ছদ্মনাম নিয়ে রবীন্দ্র কৌশিক। যাবার আগে বাড়িতে জানিয়েছিলেন দুবাইতে তিনি চাকরি পেয়েছেন, টাকা পাঠাবেন নিয়মিত, যদিও আসলে সেই টাকা আসত র থেকে। আন্ডার কভার এজেন্ট রবীন্দ্র কৌশিক এতটাই দক্ষ ছিল, সেখানে পৌঁছে নিমেষের মধ্যে সে নিজের নাগরিকত্ব সনদ ও বানিয়ে ফেলেন। করাচি বিশ্ববিদ্যালয় থেকে তিনি সেখানে LLB পাস করেন। এরপর হঠাৎ নিউজ পেপার দেখে আর্মিতে জয়েন করার জন্য আবেদন করেন, আর ভাগ্য তার এতটাই সাথ দিয়েছিল তিনি একজন আর্মির চাকরিও পেয়ে গেলেন। অথচ কেউ টেরি পেল না, এই যুবক আদৌ পাকিস্তানি নয়। এখানেই তার অভিনয় প্রতিভার স্বাক্ষর। এরপরে ধীরে ধীরে পদোন্নতি হতে থাকে শাকিরের, হয়ে যান কমিশনড অফিসার। কমিশনড অফিসার হবার পর তার প্রেম হয় সেনাবাহিনীরই এক দর্জির মেয়ে আমানতের সাথে। বিয়ে থা করে থিতু হতে সময় নিলেন না রবীন্দ্র, ঘরে এলো ফুটফুটে কন্যা সন্তান। আমানত ও সদ্য ভূমিষ্ঠ কন্যাকে নিয়ে মাঝে একবার ভারতেও এসেছিলেন তিনি। ইতিমধ্যে ছদ্মবেশী ভারতীয় এজেন্ট হয়ে গেলেন পাকিস্তানের আর্মি মেজর। এর মধ্যে চাকরির ৪ বছরে পাকিস্তানের গোয়েন্দা বিভাগ ও সমরকৌশলের নানা গুরুত্বপূর্ণ তথ্য মোর্স কোডের মাধ্যমে ভারতে পাচার করতেন রবীন্দ্র। রবীন্দ্রর কাছ থেকে পাওয়া তথ্যকে কাজে লাগিয়ে সামরিক ফায়দাও ভারত কম লোটেনি। ইন্দিরা গান্ধীর সরকার তার দক্ষতার পরিচয় পেয়ে নাম দিয়েছিলেন ব্ল্যাক টাইগার। ১৯৮৩ সালে ঘোর শনি নেমে আসে রবীন্দ্রর জীবনে। রবীন্দ্র বারবার ভারত সরকারকে বাধা দিয়েছিল, সে জানিয়েছিল একাই সব সামলে নিতে পারবে। তবুও সে বছরের সেপ্টেম্বরে রবীন্দ্রর সাথে দেখা করতে ইনায়েত মুসিহ নামে এক চরকে পাকিস্তানে পাঠায় র। কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে গিয়েই এক চায়ের দোকানে ধরা পড়ে যায় সে। তারপর সামান্য অত্যাচার করতেই গল গল করে সব সত্যি বলে দেয়, এমনকি ফাঁস করে দেয় ব্ল্যাক টাইগার রবীন্দ্র কৌশিকের আসল পরিচয়।
এরপরে শুরু হয় আসল ট্র্যাজেডি। গ্রেফতার করা হয় রবীন্দ্রকে, অকথ্য অত্যাচার নেমে আসে তার উপর। তাকে বন্দী করে রাখা হয়েছিল মাটির তলায় এক কুঠুরিতে, যেখানে খাবার জলও ঠিকমতো দেওয়া হতো না। ওদিকে তার স্ত্রী ও সন্তানের উপরেও একইভাবে নেমে আসে অত্যাচার, এমনকি একসময় তাদের আর কোনো হদিশই পাওয়া যায়নি। জেল থেকে পাঠানো এক চিঠিতে রবীন্দ্র লিখেছিলেন, আমার কারণে আমানতের জীবনটা শেষ হয়ে গেল। এরপর তার ফাঁসির সাজা শোনানো হয়, কিন্তু পরে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল পাকিস্তান সরকার। এদিকে ভারত সরকারের ভ্রুক্ষেপ মাত্র নেই, এমনকি ভারত সরকার ব্ল্যাক টাইগারকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছিল। তারা জানিয়েছিল ব্ল্যাক টাইগার অর্থাৎ রবীন্দ্র কৌশিক আদৌ ভারতের কোনো এজেন্টই নয়। ১৬ বছর নির্মম কারাভোগের পর 2001 সালের 21 নভেম্বর মুলতানের নিউ সেন্ট্রাল জেলে ফুসফুস ও হৃদযন্ত্রের জটিলতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রবীন্দ্র কৌশিক। অবশ্য মৃত্যুর অনেক আগে থেকেই তিনি শারীরিকভাবে খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন। কারাগারের পেছনেই কবর দেওয়া হয় তাকে। কৌশলগত কারণে তার লাশ ফিরিয়ে আনার জন্যও তৎপরতা দেখায়নি ভারত সরকার। মৃত্যুর মাত্র 3 দিন আগে পাঠানো এক চিঠিতে মাকে রবীন্দ্র লিখেছিলেন, আমেরিকার নাগরিক হলে জেল থেকে তিনি 3 দিনেই বেরিয়ে আসতেন। যে রবীন্দ্র দেশের জন্য নিজের জীবনটাকেই উৎসর্গ করে দিল, সে রবীন্দ্রকে দেশ শুধু অবহেলা আর অসহিষ্ণুতা ছাড়া আর কিছুই দিল না। একেই বলে ভাগ্যের নির্মম পরিহাস। বন্ধুরা, আজকের পর্বটি যদি আপনার সামান্য পরিমাণেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটা, আর সঙ্গে থাকুন। দেখা হবে পরের পর্বে।